হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কেমন আছেন, সুস্থ আছেন। বাস এক ঘুম হয়ে গেছে ডিউটি থেকে, নাইট ডিউটি, তো তার জন্য ঘুমিয়ে নিলাম একটু। এবার দেখি ম্যাডাম কি করছে, নাইট ডে এবার আবার ডিউটি আছে। আমাদের প্রাইভেট কোম্পানির ডিউটি বহুত বহুত হার্ড যাকে বলা হয়। তো কি বলবো, আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কি আমার ওয়াইফে আজ মনে হয় নুচি করবে। দেখি কেমন নুচি করে, বিয়ের পরে নুচি খাবো তো, নুচি আর কি কুমড়োর তরকারি না কি বানাবে এখনই বোঝা যাবে। তো চলুন দেখা যাক ম্যাডাম কি করছে। তো বন্ধুরা, আজকে ঘুম ভালো হয়েছে, চলি দেখি কি করছে ম্যাডাম। ম্যাডাম তখন প্রচণ্ড বিজি থাকে সব সময়, বুঝতেই পারছেন, আর তার মধ্যে আমার ডিউটি। হ্যাঁ, কি করছো? এই দেখুন ম্যাডাম লুচি বানাচ্ছে, কই লুচি দেখো, কুমড়োর তরকারি দেখছো, বাবা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নই করে নিয়েছে, হ্যাঁ কেটে নিয়েছে কুমড়োর তরকারি। ছোলা টোলা কি কি করবে, ছোলা দিয়ে বানাবে নাকি? হ্যাঁ, ছোলা দিয়ে কুমড়োর তরকারি, ছোলা দিয়ে কুমড়োর তরকারি বানাবে, ভালো বাকি। আর কড়াইয়ে তেল ঢেলে দিয়েছো না? তেল ঢেলে দিয়েছি, এরপর ভাজবো, বেলবো আর ভাজবো। এতক্ষণ তুমি এই করছিলে? মায়ের ডিউটি আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি জলদি জলদি লুচিটা ছেঁকে ফেলো, ছাগো, আমি তাহলে মুটা ধুয়ে আসি। হ্যাঁ, বাস মুখ তো ধুয়ে ফেললাম, এবার ম্যাডাম এখন লুচি বানাচ্ছে। কই লুচি স্টার্ট হয়ে গেছে তোমার? এই তো বেলবো আর ভাজবো। এটা তো ভুল হচ্ছে, বিরাট ব্যাপার, ফার্স্ট টাইম লুচি আবার গোল হচ্ছে, বিরাট ব্যাপার তো দেখছি, ভালো হচ্ছে। কিছু বলবে না তুমি, লুচি বানাতে আগে বাবু? না, আগে বানাইনি। বানাওনি মানে ফার্স্ট টাইম লুচি বানাচ্ছে, সেও গোল করে নিয়ে? বিয়ের আগে মাই বানিয়ে খাইয়েছে, এখন আমি নিজে বানাচ্ছি। আচ্ছা, মা বানিয়ে খাওয়া দাও। হ্যাঁ সব এখানে লুচির জন্য, আর দেখুন অয়েল এখন গরম হচ্ছে দেখতে পাচ্ছেন কড়াইয়ে। চলুন জলদি জলদি লুচিটা কিভাবে বানাচ্ছে, ফুলছে কি একবার দেখে দিই আপনাদেরকে। বন্ধুরা দেখুন, ও আমাকে লুচি বেলে নিয়ে হেল্প করে দিচ্ছে। তো আগে হোস্টেলে থাকতো, সেজন্য মোটামুটি সবই করতে পারে, কিছু কিছু গোল গোল হচ্ছে কিন্তু ভাই, গোল গোল লুচি বেলে নিয়ে হেল্প করে দেবে। আমি ভাজবো আর তারপরে তরকারিটা করে নেবো। এবার ম্যাডাম লুচি দিচ্ছে তেলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন ভেজে নি লুচিগুলো। ওয়া 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 ওয়া, পুরো ফুলছে তো দেখছি, আরে জিও জিও জিও, বাহ খুব সুন্দর তো ফুলে গেছে, ফুললো ফুললো হয়ে গেছে, ওয়া ওয়া ওয়া। আরো কিছু করেছে তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, ভালোই বানাচ্ছে। তো তো ভিডিওটা লাইক করে দেন একটু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দিন, টাকা ফাঁকা লাগবে না। আর আরেকটা লুচি দিয়ে দেওয়া হয়েছে, এটা ফুললো কি না? ওই ফুলে গেছে। আপনারা লুচি আর কুমড়োর তরকারি খাওয়ার জন্য ইনভাইট করে দিলাম, জলদি জলদি চলে আসুন, দেরি করবেন না একদমই। এটি লাস্ট মাল বন্ধু, এটা হচ্ছে চিনি দিয়ে লুচি, বুঝলে, চিনির পুর দিয়ে, এটা স্পেশাল খাবে, ওই জন্য এত লাল করে ভেজেছি, বুঝেছো তো। এবার লুচি আমাদের এখন তরকারি রেডি হবে, লুচি রেডি, দেখে নেন, এক হাঁড়ি লুচি রেডি হয়ে গেছে, কমসে কম 30-35 খানা, ঠিক আছে। এখন এখন 20 খানা আমাকে দিবে, 10 খানা ও নিজে খাবে, 5 খানা যদি থাকে, সকালে চা দিয়ে খেতে ভালোবাসে তার জন্য। এ নাও তোমার লুচি খেয়ে নাও। এটা স্পেশাল লুচি চিনি দিয়ে, দেখতে পাচ্ছেন আমরা মিডিয়াম মিডিলে যে ফোটো ফোটো টাইপ আছে, এগুলো চিনি। কুমড়োর তরকারির জন্য তেল বসিয়ে দিয়েছ, কুমড়োর তরকারি কিভাবে করছে আপনারা তো জানেন কুমড়োর তরকারি করতে, কিন্তু তবুও আমি যেমন করে করি সেটা দেখাবো, সবাই জানে কুমড়োর তরকারি করতে, আমি যেমন করে বানাই। বুঝলেন তো কেমন ভাবে হবে। লুচিটা খেয়ে ফেললাম, খুব সুন্দর হয়েছে, মস্ত হয়ে যাও। আবার তরকারিটা আপনারা দেখে নেন কেমন ভাবে বানাচ্ছে ম্যাডাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর সাথে দিয়ে দেবো গোটা জিরে, ভেজে নেবে নাকি? হ্যাঁ, এটা অল্প একটু ভাজবো, ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ছোলা,
একসাথে দিয়ে দেবো কুমড়ো আর আলুটা। নুন দেবে না নাকি? নুন পরে তো পাচ্ছি ভাজা হোক, তারপরে নুন মশলা সব। বাহ, গন্ধ তো খুব সুন্দর। আর এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, নিজের ঝাল অনুযায়ী দিতে হবে। যেমন আপনারা খান সেই হিসাবে দিবেন, নাহলে বেশি দিয়ে দিলে আর খেতে পারবেন না, ঝামেলা আছে। মানে এটা ছোলা দিয়ে নিয়ে কুমড়োর তরকারি, কুমড়ো আলুর তরকারি, এটা ভালো। একবার আরও বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল, বললাম ওই জন্য কুমড়োর তরকারিটা বানাও, ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখানে ফ্রাই হচ্ছে। এবার এখানে দিয়ে দেব কি দেবে এখানে? আদাটা ঘষে। আচ্ছা, আদাটা, আচ্ছা আদা, আচ্ছা আচ্ছা, আদা ঘষে নেবে, না হলে ভালো হবে না কিন্তু। আদা রসুন? না রসুন না, শুধু আদা দেবো। শুধু আদা দিয়ে হবে না? আচ্ছা আচ্ছা। এবার এটা 3-4 মিনিট ভাজবো আমরা সব কিছু একসাথে। ম্যাডামের লুকটা দেখুন কত ভালোভাবে একদম হেসে হেসে কি কুমড়ো তরকারি বানাচ্ছে, দেখুন একবার দেখুন। বাহ, খুব ভালোভাবে বানাচ্ছে তরকারিটা, তো এবি হচ্ছে একদম লাল লাল হয়ে গেছে পুরো। এবার এখানে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দাদারা, বোনরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে, কালার হবে। বাবারে এত ধরনের মশলা এগুলো, বাবা। আর এর সাথে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। বাহ, এটা আবার ফ্রাই করবো নাকি? হ্যাঁ, এবার এটাকে ভেজে নেব, মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ দেবে। মানে এটাকে পরিমাণ মতো 5-7 মিনিট আপনি ফ্রাই করে ভালোভাবে ভাজবেন। এবার দেখুন সুন্দর দেখাচ্ছে কালারটা, ও মারাত্মক। কিছুক্ষণ ভেজে নিলাম, এবার এটার উপরে দিয়ে দেবো চাপা, চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করবো। ঢাকাটা তুলে নিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো কুমড়ো। আর এবার দিয়ে দেবো একটুখানি জল, অল্প একটু জল দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেবো, যে আর একবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো, তাহলে রেডি হয়ে যাবে তরকারিটা। তরকারিটা রেডি হয়ে গেল, আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন ঘরে, ভালো লাগবে, বানিয়ে খাওয়াতে পারেন বাবা মাদেরকে, সবাইকে, বন্ধু বান্ধবদেরকে। তো ট্রাই করুন, আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইবের টাকা লাগে না, আমি বারবার বলছি সাবস্ক্রাইবের টাকা লাগে না। আর সবার সাথে ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করুন, এনজয় করুন ফুল। তো আজকের জন্য এতই, আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা।